আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আশা করছি যারা ভিডিওটি দেখছেন তারা সবাই ভালো আছেন। আমি নতুন বিবাহিত, বিয়ের 16 দিন মোট 8 বার সহবাস করতে পেরেছি। প্রথম কয়েকদিন পারি নাই, পথ ক্লিয়ার ছিল না। আমি সহবাস করার সময় স্ত্রীর মনে হয় ব্যথা পাই এবং সে খুব দ্রুত শেষ করে ফেলতে বলে, তখন আমি খুব দ্রুত লিঙ্গ সঞ্চালন করে বীর্যবত করে ফেলি। এখন আমার জানার বিষয় হলো, 1 নম্বর কোশ্চেন, কত মিনিট সহবাস করতে পারলে নিজেকে সুস্থ ভাবব? খুবই সুন্দর কোশ্চেন। আপনি সুস্থ আছেন, খুবই সুন্দর কোশ্চেন এবং সুন্দর উত্তর। আপনি সুস্থ আছেন, 1 ঘন্টা সহবাস করলেন, কিন্তু স্ত্রীর চাহিদা পরিপূর্ণভাবে তৃপ্তি হলো না, যেটাকে আমরা বাংলায় বলি অর্গাজম, আর একটু ডিপলি বললে বলা হয় ক্লাইম্যাক্স, আরও গভীরে গেলে বলে স্কোয়াইটিং, ফিমেল ইজাকুলেশন। এইটা যদি আপনি ঘন্টার পর ঘন্টা সহবাস করে যদি ফিল আপ করতে না পারেন, স্ত্রীর যদি চাহিদা অপরিপূর্ণ বা স্যাটিসফ্যাকশন যদি না হয়, তাহলে আপনি ডিউরেশনের সাথে এটা কোনো সম্পর্ক নেই। আপনি যদি 2 থেকে 3 মিনিট সহবাস করে যদি স্ত্রীর অর্গাজম করতে পারেন, সে যদি আপনাকে নিয়ে সন্তুষ্ট থাকে, তাহলে আপনি ঠিক আছেন। এই জিনিসটা আমরা বহুবার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমরা কখনো তো বলি না আপনি ঘন্টার পর ঘন্টা সহবাস করতে হবে, অর্থাৎ স্ত্রীর সন্তুষ্টিটা এবং আপনার ভালো লাগাটাকে কাজ করাতে হবে। তাহলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন অবস্থায় আমরা এভারেজ, সবার জন্য না, এভারেজ আমরা চিন্তা করি যে 3 থেকে 5 মিনিট, 8 মিনিট বা এভারেজ বলে 10 মিনিটের মধ্যেই মেলামেশা করতে পারলে এটা ঠিক আছে। যদি আপনার 1 মিনিটের আগে যদি বীর্যপাত না হয়ে যায়, যাইতে যাইতে অনেক রোগী আছে যে টাচ করলে বীর্যপাত হয়ে যায়, কিছু দেখলে বীর্যপাত হয়ে যায়, লিঙ্গটা প্রবেশ করানোর আগে, এই জিনিসগুলো সমস্যা, জনিপথে দিতে দিতেই বীর্যপাত, এই ধরনের সমস্যা যদি দীর্ঘদিন ধরে চলে, স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি হয়, তাহলে আশা করি আপনি কিছুটা ধারণা পেয়েছেন। 2 নম্বর কোশ্চেন, আপনি বললেন যে দিনে 2 বার করেছি, এতে কোনো সমস্যা হবে কি না? 2 বার না, আপনি 7 বার করলেও কোনো সমস্যা হবে না, যদি আপনার শরীর এবং মন ঠিক থাকে। এখানে কথা হচ্ছে যে ইচ্ছার বিরুদ্ধে আপনার আগ্রহ নাই, শরীর দুর্বল, এই সমস্ত ক্ষেত্রে এগুলো বাড়াবাড়ি করা যাবে না। শরীরে যদি চাহিদা থাকে 2 বা 3 বার, আমরা এটাকে স্বাভাবিকই মনে করি, আর নতুন অবস্থায় এই ধরনের ঘটনা একদম স্বাভাবিক, তাহলে এটা কোনো রুলস রেগুলেশন নাই। তবে খেয়াল করতে হবে বীর্যপাতের পরে যদি শরীর দুর্বল লাগে বা দুর্বল হয়ে যায়, যেই পরিমাণ দুর্বলতা আপনার হচ্ছে সেই পরিমাণ ক্যালোরি আপনার শরীরে দিতে হবে। সেই হিসাবে হাফ বয়েল ডিমগুলোকে আমরা উল্লেখ করি, গরুর দুধ আধা লিটার থেকে 1 লিটার গরুর গোশত হতে পারে, আপনি মধু খেতে পারেন, অর্থাৎ যে সমস্ত খাদ্যগুলো খেলে আপনি তাৎক্ষণিকভাবে একটা শক্তি বা এনার্জি ফিল করবেন, সেই সমস্তগুলো খাদ্য খেলে সহবাস 1-এর অধিকবার করলে কোনো সমস্যা হয় না, বরঞ্চ এটা করলে আপনি প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যাটা দূর হয়, এটা একটা পজিটিভ দিক। 3 নম্বর সমস্যা, যেটা অনেকেরই জানা দরকার, উনি বলছেন দিনে, সপ্তাহে, মাসে কতবার সহবাস করলে শরীরে সুস্থ থাকবে এবং শরীরে কোনো সমস্যা হবে না? আমি তো পূর্বে উল্লেখ করলাম নতুন অবস্থায় এটা কোনো ঠিক ঠিকানা থাকে না, দুইজনারই আগ্রহ থাকে, যদি দুইজনাই যদি বিয়ের আগে যদি অবৈধ কাজে যদি লিপ্ত না থাকেন, কারণ এটা হচ্ছে প্রাকৃতিক বিষয়। আর যদি পুরাতন হয়ে যায়, যাদের জন্য আমরা ভিডিওতে বল শেয়ার করছি, যদি পুরাতন হয়ে যায়, আমরা ধরে নিই যে সপ্তাহে 2 থেকে 3 দিন, এখানে খেয়াল করতে হবে যে আপনার শরীর কতটুকু চাচ্ছে, মানে আসলে যৌন উত্তেজনাটাকে নিবারণ করার জন্য, মানে প্রশমিত করে দেওয়ার জন্য, কামভাবটাকে দূর করার জন্য, আপনার কোনো কষ্ট হবে না, আপনার স্ত্রীরও কোনো কষ্ট হবে না, কারণ এটা স্বামীর হক স্ত্রীর হক, দুইজন ঠিক থাকলে এটা সপ্তাহে যদি আপনি 2 দিন করে যদি সুখে থাকেন তাহলে 2 দিন, আপনি যদি 4 দিন করতে হয় তাহলে 4 দিন, মাসে যদি 2-3 দিন করে যদি আপনারা হ্যাপি থাকেন তাহলে এরকম। কিন্তু সমস্যা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা আমরা ফেস করি সেটা হচ্ছে অনেক সময় স্ত্রীর চাহিদা বেশি থাকে, স্বামী ওইটাকে ফিল আপ করতে পারে না, আবার স্বামীরও অনেক চাহিদা কিন্তু স্ত্রীর কাছে এটা বোরিং লাগছে, একটা অসামঞ্জস্যতা একটা বিরাজ করে। এই গ্যাপটা যদি না থাকে, দুইজনাই মনে করেন যে আপনি আজকে একই দিনে দুইজনারই ইচ্ছা আছে, তাহলে 2 বার করেন আর 3 বার করেন কোনো সমস্যা নেই,
সপ্তাহে প্রতিদিন করে যদি দুইজনেরই ইচ্ছা থাকে, এই জিনিসটাই আমরা আসলে বোঝাইতে চেয়েছি। আর এগুলো করলে যদি আপনার শরীর সুস্থ থাকে, যদি শরীর শক্তি থাকে, আপনি কাজে কর্মে অর্থাৎ আপনার বাহ্যিক যেখানে আপনার অফিস, আপনার চাকরি, আপনার ক্যারিয়ারে কোনো সমস্যা যদি না হয়, আপনার স্ত্রীর যদি সাংসারিক কোনো কাজে কর্মে কোনো সমস্যা না হয়, সহবাসেও কোনো ক্ষতি হয় না। আচ্ছা, আর অতিরিক্ত সহবাস, ধরেন আপনার ইচ্ছে নাই, আপনার শরীরটা দুর্বল বা স্ত্রীরও অতিরিক্ত লোড পড়ে যাচ্ছে, তখন কি হয়, বুকে ধরপড় ধরপড় করে কাজ করতে গেলে হাঁপিয়ে যায়, অতিরিক্ত ঘুম ঘুম ভাব লাগে, চোখ দিয়ে ঠিক মতন তাকানো যায় না বা শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, মানে শরীরটা দুর্বল লাগে, এই জিনিসগুলো একটা লক্ষণ, মানে নেগেটিভ ইফেক্ট। রাতে দিনে 2-3 বার সহবাস করেছি, 4-5 মিনিটের কম হবে না একবারের সময়। আচ্ছা, তো ওনার স্ট্যান্ডার্ড সময় দর্শকদের সাথে উনি শেয়ার করছে 4-5 মিনিটের কম না, তাহলে আপনার এটা ঠিক আছে, একদম সুস্থ আছেন, এতে কোনো সমস্যা নেই। তবে পরামর্শ থাকবে, যেহেতু এটা আপনার নতুন অবস্থায় আছেন, স্ত্রীর চাহিদা বেড়ে যেতে পারে, আপনি এই জিনিসটাকে একটু বৃদ্ধি করতে হবে। আর স্ত্রী যেহেতু ব্যথার কথা আপনি উল্লেখ করেছেন, সেই ক্ষেত্রে ইজি জেল, কেওয়াই জেল, অলিভ অয়েল, আর্টিফিশিয়াল যে কোনো জেল ইউজ করতে পারেন, তাহলে ব্যথা হবে না। আর স্ত্রীর অর্গাজম হয়ে গেলে তাহলে আপনি ঠিক আছেন। আজকে ভিডিওটি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।